হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি চলে এসেছি একটি নতুন জায়গায় দেখে নাও পারছি দেখানোর চেষ্টা করছি আসো তোমরা দেখতে থাকো কত সুন্দর মন্দির একটা তো এই দেখো আমি বুদ্ধিস্ট মনিস্ট্রিটাকে আজকে এক্সপ্লোর করতে এসেছি তোমাদের সাথে দেখানো তোমাদেরকে দেখানোর জন্য জানি তোমরা অনেকেই এসেছো কিন্তু আমি আমার মত করে দেখানোর চেষ্টা করছি তো আসো ঘুরে দেখায় তোমাদেরকে পুরো টা দেখো বাচ্চাগুলো কি সুন্দর কিউট কিউট এখন বাইরে আছি একটু পরে ভেতরে ভেতরে যাব বুদ্ধদেবের মূর্তিটা তোমাদেরকে দেখাবো এখন বাইরেটা দেখতে পেলে একটু পরে ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে বুদ্ধদেবের মূর্তিটা বাকি সবকিছু দেখাচ্ছি তোমাদের বুদ্ধদেবের মূর্তিটা দেখাবো এখানে প্রতিটা কাজ কত নিখুঁত ভাবে করা এর আগে অনেক জায়গায় এরকম দেখেছি কিন্তু এখানে আমার খুব ভালো লাগে ব্যক্তিগত ভাবে জায়গাটা এত সুন্দর করে কাজ করা প্রতি প্রতিটা জায়গায় দেখতেই পাচ্ছ তোমরা দেখো বন্ধুরা ভাবছিলাম ভেতরটা তোমাদেরকে দেখাবো কিন্তু ফটো ভিডিও করা অ্যালাউ নেই তো জিজ্ঞেস করে দেখলাম তো বললো হবে না জানি তোমরা অনেকে দেখেছো ভেতরটা কিন্তু তাও কি করব তো সরি চেনিচ্ছি দেখাতে পারছি না ভেতরটা তো বাইরেটা দেখাবো ভালো করে বাইরেটা আরো সুন্দর সুন্দর জিনিস আছে এই সাইড গুলো সাইড গুলো ঘুরে দেখাবো তোমাদেরকে তো তোমরা দেখতে থাকো দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তাও কিছুটা দেখো লেখাই আছে এখানে ছবি এবং ভিডিও নেওয়া অনুমোদিত নয় তাও দেখো একটু হালকা যদি দেখতে পারো তোমরা দেখার চেষ্টা করো দেখো কি সুন্দর লাগছে না এখানে এসে তো অনেকক্ষণ সময় কাটানোর জন্য বেস্ট জায়গা অনেকেরই দুঃখ কষ্ট দূর হয় এটা ঘোরালে আমিও ঘোরাচ্ছি তোমরা অনেকেই ঘুরিয়েছো কে কে ফল পেয়েছো জানি না তো আমিও দেখি ঘুরিয়ে কি ফল পাই পেলে অবশ্যই জানাবো আবার দেখো ঘোরানো হয়ে গেল কতটা ছিল বাপরে হাতি হয়ে গেল ঘোরাতে ঘোরাতে শেষ আর হয় না এত আছে তো ঘোরানো শেষ এখন তোমাদেরকে ওই সাইড ঘুরে দেখাবো দেখতে থাকো তোমরা দেখো কি সুন্দর ফুল দেখো মনে বাচ্চাগুলোকে কি কিউট না ওরা কথাই বলবে না কারোর সাথে মন্ত্র হয়তো পাঠ করছে ওরা তোমরা দেখতে পাচ্ছো ওদের পুজো নিয়ম তো আমরা জানি না এবার দেখাচ্ছি তোমাদেরকে তো বুঝতে পারছো মন্দিরের পেছনটা দেখো তোমরা সবাই দেখো কি সুন্দর ছবি দেয়া এই সাইডটা দেখো এদিকে রুম আছে মনে হয় ঘর আছে অনেক দেখো এই জায়গাটা বুদ্ধিস্ট মনিস্ট্রির পাশে কি সুন্দর জায়গাটা গাছগুলো বেস্ট এখানে বসে সময় কাটানোর জন্য একদম প্রচন্ড হাওয়া দিচ্ছে খুবই ভালো লাগছে খুব আচ্ছা রোদ হতে পারে কিন্তু প্রচন্ড হাওয়া তো দেখো দেখে নাও আর এদিকে হচ্ছে ওয়াশরুম আছে এখানে এখানে ওয়াশরুম এ কত লোক এসেছে এখন তখন এসেছিলাম আমরা ফাঁকা ছিল পুরো এখন একটু ক্যান্টিনে বসলাম অনেকটা জল দেশটা পেয়ে গেছে তো এখন বসে বসে একটু লিমকা খেয়ে দিচ্ছি দেখো কি সুন্দর ভেতরে ক্যান্টিন আছে এখানে তোমরা যা যা চাইবে তাইতে খেতে পারবে আমরা হচ্ছে জানতাম না তোমরা বাইরে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে কোথাও জলের দোকান আছে কিনা তো ওনারাই বললেন যে ভেতরেই আছে একটা ক্যান্টিন তো কি সুন্দর এখানে ভেতরটা খুব ঠান্ডা বাইরে তো প্রচন্ড গরম রোদ উঠেছে তো এখানে বসে এখন নিমকা খাচ্ছি তারপরে বাকির বাইরের জায়গাটা তোমাদের দেখাচ্ছে একটু বাদে দেখতে থাকো তোমরা আমি বেশি কিছু অর্ডার করিনি একটা ওয়াই ওয়াই টুপ্পা অর্ডার করেছি খেয়ে দেখি কেমন টেস্ট দেখো চলে এসেছে দেখি টেস্টি লাগছে দেখো চাটনি দিয়েছে এখানে চাটনি দিয়ে একটু খাচ্ছি দারুন টেস্টি বানিয়েছে তোমরা এখানে আসলে খেয়ে দেখতে পারো দারুণ লাগবে আশা করছি তোমাদেরও তো খাওয়া শেষ তো পেট পুরো ভরে গেছে স্যুপটা পুরোটা খেতে পারলাম না মানে আর খেতে পারছি না তো দারুণ টেস্টি তোমরা আসলে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে দেখে খুব ভালো লাগবে আশা করছি দেখো এখন আবার আইসক্রিম নিয়ে নিলাম আইসক্রিম খাবো খালি খেয়ে যাচ্ছি একটার পর একটা তো ঘোরা হয়ে গেল মনেস্ট্রি ভালো করে অনেকটা সময় কাটালাম খুব ভালো লাগলো মনটা শান্তি হয়ে গেল সারা দিন ওই ব্যস্ত পরিবেশের মধ্যে থেকে এই শান্ত পরিবেশে এসে সময় কাটালে মনটা সত্যি খুশি হয়ে যায় তো অনেকক্ষণ থাকলাম এখন এখন বেরিয়ে গেলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা লাইক করে দিও আর ভালো লেগে তাহলে কমেন্ট করো আর চ্যানেলটাকে যদি ইচ্ছা হয় তো সাবস্ক্রাইব করে দিও ভালো লেগে থাকলে তো চলো আজকের জন্য এতটুকুই টাটা খুব তাড়াতাড়ি আসছি নতুন লগ নিয়ে